সুপারিনটেন্ডেন্ট এসছে, কথা বললে সুপারিনটেন্ডেন্ট মেয়রের সাথে, মেয়রের ভিতরে কারা কথা বলতে পারবে, এটা একটা ইয়ে আসছে, সে তো কথা বলতে পারবে না। ওটা সে নাকি নিজে হাইকোর্টের নির্দেশন থাকা ছোট ইয়ে করে দিচ্ছে, সে এটা বুঝলে তাদের অবস্থার আত্মসাত করার জন্য কাজ করছে না। আমি আপনাকে লিখে যাবো, তদন্ত করে এজেন্ট কর্মকর্তা আপনাকে বিরত করতে একটা চক্র আছে। কাছাবাজের জন্য তারা কেন লিখবে, আমাদের লিখতে হবে, তারা তো কাঁচাবাজের জন্য দিতে পারে না, ওই তো পরিত্যক্ত স্থান না, তাদের কাছে হাউজিং এর কাছে হাউজিং অবশ্যই বলবে না, যারা অপরাধী বলবে তাকে আরাম করা অপরাধ, আরাম করার জন্য বলতে হবে না, তার দুর্বলতা প্রথম কথা হলো সে কথা বলবে কেন, সুপারিনটেন্ডেন্ট কথা বলবে সুপারিনটেন্ডেন্ট তার, আর সে আসারও তো দরকার নাই, আসবে তো একজন, যিনি কথা বলবেন আমাদের সাথে আসবে তো একজন। তাদের এটা তো কর্মবিরতি তো কোনো কিছু নাই, অপরাধ যেটা করছে অপরাধ আর আলো, এখানে তো অপরাধ যে করছে করে আসছে তো অনেক ডকুমেন্টারি, এটা যেটা যেটা করতে করবো না, তা তো করবো না, এটা তো অবশ্যই করবো। মেয়র মহোদয় প্রশ্ন হচ্ছে, এখানে মেয়র মহোদয় আছে, এখানে প্যানেল মেয়র কথা বলতে পারবে, তো ওখানে যে ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে উনি তো কথা বলার কোনো রাইটস না কেন, ওই এলাকার কাউন্সিলর কি আসছে এরপর বা এই ঘটনার পর, ওই এলাকার কাউন্সিলর আছে তো, ওই এলাকার কাউন্সিলর আছে না, কাউন্সিলর তো সবই আছে, ওই এলাকাটা রাস্তার এই পাশে এক ধরনের, ওই পাশে একটা, এই পাশে একটা, তিনজন আছে যে জংশন আন্দরকিল্লার মধ্যে। ওনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে ওর জাহিরন কর্তৃপক্ষের সঙ্গে? আপনাদের আমার সাথে আমার সাথে উনি আমাদের ফোন করেছিলেন, উনি আবার স্টেটের যে আছে ওদের স্টেটের যিনি স্টেট অফিসার ওনার সাথে নাকি কাজ করতে কথা বলছেন, উনি বললেন ঠিক আছে রাস্তার কাজটা সোজা করে করে আপনারা আনুষ্ঠানিকতা শুরু করবেন, মানে চিঠিটা রাস্তাটা অধিগ্রহণ করবেন? এটা এটা তো আপনারা তো আমাদের কেউ ইনফর্ম করে না যে রাস্তাটা ধরো কিছু অংশ বাইরে থেকে গেছে, আমরা তো জানি এটা রাস্তা, এটা তো পুরোই রাস্তা, কারণ এটার পেছনের রাস্তা আগেও রাস্তা, মধ্যে তো একটা জায়গায় তো আরিয়া হচ্ছে না, আর এটা তো হলো যে মোড়, একটা মোড়ে তো মোড়ের ওখানে তো কোনো কাঁচাবাজার বসানোর কোনো সুযোগ নেই, আর কাঁচাবাজার বসানো তো এখতিয়ার ওনাদের না, আইনত কোনো আর তারপরেও কতটা কাঁচাবাজার বসানোর জন্য তো ওনাদের তো বিহার কর্তৃপক্ষের চেয়ারম্যান থেকে কোনো অনুমোদন আছে না, চিঠি এখান থেকে ফরওয়ার্ড করছে, এই ফরওয়ার্ডের ভিত্তিতে তারা কাঁচাবাজার আজকে এত বছর, তাহলে এই কাঁচাবাজার বসে এই যে টাকা নেই, এইগুলো কে কারণ কীভাবে নিলে, এগুলো কি বৈধভাবে নেওয়া উচিত?
তাদের বাধার কারণে অনেকদিন কাজ করতে পারে, পুরো জায়গা পুরো কাজটা তো হলো যে আগে করে কাজ সব হয়ে গেছে, ড্রেনের কাজ এই জায়গায় এসে ড্রেনটা আটকে আছে। এটাও তো আমিও তো ইনফর্ম ছিলাম না, আমাকে এলাকার নাগরিক কমিটি করে ওনারা আসার পরে কালকে আমার কাছে এসে যখন বলছে তখন আমি আমাদের ইঞ্জিনিয়ারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় নাকি নানা হয়নি, তখন ওনারা বললো যে হ্যাঁ স্যার এটা হাউজিং সেটেলমেন্ট আমাদেরকে কমপ্লেন করার বাধা দেওয়ার কারণে আমরা এটা করা থেকে বিরত করছিলাম। তারপর বলি যে এটা তো বিরত থাকার সুযোগ নেই, ড্রেন তো আমাকে তো একদম ইউনিফাইড ফর্মের ড্রেন টানতেই হবে, নাহলে তো এখান থেকে পানি এগুলো যখন ফুটবে কোথায় রাস্তায় চলে আসবে, তো তখন তো সিটি কর্পোরেশনের নামেই সমালোচনা হবে, এটার দায়ী আমাকেই তো তার ব্যর্থতার দায়ভার নিতে হবে, তাহলে এটা তো করতেই হবে। এগুলো আজকে আজকে আবার যেখানে আমাদেরকে পাবলিক রাস্তার দ্বারা দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, সেখানে এটা সরকারি প্রচন্ড হয়রানি করা হয়, লক্ষ লক্ষ টাকা এখানে ঘুষ ছাড়া কোনো কাজ নেই, অনেকেই আছে বলছে। কথা একটাই আর কি, ড্রেনটা সোজাই হবে, হ্যাঁ ড্রেন সোজাই হবে, যখন পানি পানি আটকে যাবে, পানি ফুলে যাবে, রাস্তায় পানি উঠবে, তখন তো শব্দ মেয়রে বাঁকা করার তো কোন বাজারটা প্রতিষ্ঠা করার জন্য তারা এই চক্র চক্র শুরু করছে, বাজারটা প্রতিষ্ঠা করার জন্য ওখান থেকে ডেলি টাকা আর বাজার অনুমতি দিলে সিটি কর্পোরেশনের কাছে, গৃহ তো সিটি কর্পোরেশন থেকে অনুমতি চাইবে, এই শহর তো বাজার দেয় যেটা গ্যাজেট আছে সরকারি গ্যাজেট আছে, এই শহরে বাজার দিলে সিটি কর্পোরেশন দিতে পারে, যেটা জেনুইন সেবা লাগবে, এইগুলো অপরাধীর কোনোভাবে বা আশ্রয় আর প্রশ্রয় আসলে আমি এটা সাংবাদিক কারণ এগুলো হলো দেশের স্বার্থ। এখন আপনারা গিয়ে জিজ্ঞেস করেন যে ঠিক আছে এই যে আপনারা এই কপিগুলো এই একটু কপিগুলো করেছেন, এই যে আপনি অনুমোদন পাইছেন, প্রথম প্রথম অনুমোদন দিছে আপনাকে, অনুমোদন না নিয়ে বাজারটা এখানে বসেন, আর এটা কোনো বাজার, এটা তো একটা জুবলি, এতদিন এত বছর জায়গাগুলো কে করলো কে সব, আর শহরে বাজার দেওয়ার কোনো আইনত এক্তিয়ার আপনাদের আছে, আইনটা কোথায় আছে? আমি তো বাজার দিতে পারলেন না, বাজার দেওয়ার একমাত্র এক্তিয়ার বৈধ এক্তিয়ার হলো যে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন ছাড়া আর কি বাজার দিতে পারেন এটা, আর এটা তো জনস্বার্থের ড্রেন, এই ড্রেনে আপনি বাধা কেন দিবেন? আপনি তো বাধা দিতে ফিল্ডে বাধা দিতে পারেন না, আপনি চিঠি লিখে সিটি কর্পোরেশনকে জানাবেন ঠিক আছে এখানে, তারপরে এগুলোই তো নিয়ম, তাহলে এখানে বাধা, আর এখানে গেছেন কারা কারা ওনার কাছে, ওনার কাছে গেছেন তাহলে সিনিয়র ইঞ্জিনিয়ার থাকতে ও কেন কথা বলবে, আপনি কেন কথা বলবেন, হয়রানির কথা তো কেউ না জানার কথা না, একটা জায়গাকে অনেকবার বিক্রি করে প্রায় 100 জায়গার মধ্যে বিক্রি, আর এইটাও এইটাও ওইখান থেকে একটা লোক আসে ওরা বললো যে আমাদের থেকে 40 লক্ষ টাকা।